রাজ্যে কলকাতা মেট্রো রেলওয়ে থেকে নতুন নোটিফিকেশন পাবলিশড হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেট্রো রেলওয়ে জওহরলাল নেহরু রোড কলকাতা 7,71,000। এখানে বলা আছে কালচারাল কোটা রিক্রুটমেন্ট 2023-24 সেশনের নতুন ভ্যাকান্সি পাবলিশড হয়েছে। এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড 2/2/2024 তারিখে নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশন করবার 23/2/2024 তারিখ 17টা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এবার নোটিফিকেশন অনুসারে আমরা আজকে দেখে নেব এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যেটা যারা আসাম মেঘালয় এই সমস্ত এরিয়া থেকে যারা যারা বিলং করেন তাদের জন্য কিন্তু লাস্ট ডেটটা বেশি দিন, অর্থাৎ 29/2/24 তারিখ পর্যন্ত তারা এটা আবেদন করতে পারবে। অর্থাৎ যারা যারা আন্দামান নিকোবর বা যারা যারা লক্ষদ্বীপ জম্মু কাশ্মীর সিকিম ত্রিপুরা এই সমস্ত জায়গায় যারা বিলং করে তারা কিন্তু 29 তারিখ পর্যন্ত এটা আবেদন করতে পারবে। বাকি সমস্ত জেলার জন্য 23 তারিখ পর্যন্ত এটা লাস্ট ডেট। এবার আমরা দেখে নেব ডিটেলস বিষয়গুলো, নিচের দিকে চলে আসবো, এখানে আমরা সমস্ত ডিটেলস বিষয়গুলো এখানে দেখতে পাবো। এখানে প্রথম যেটা বিষয় আমরা দেখে নেব সেটা হচ্ছে পোস্টের নাম, এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট কিন্তু এখানে মেনশন করা হয়েছে। পে লেভেল 2 অনুসারে স্যালারি আপনারা পাবেন আর গ্রেড পে থাকবে 1900 টাকা। প্রথম পোস্ট হচ্ছে ডান্স, কত্থক ডান্সে কিন্তু নেওয়া হচ্ছে, একটা শূন্য পদে ভ্যাকান্সি। আর নিচে আছে সং, অর্থাৎ গান করবার জন্য ক্লাসিক্যাল গানের জন্য একটা ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে। এইবার এই দুটো পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে সেটা বলা হয়েছে পাস 12th অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হু নট লেস দ্যান 50% মার্কস ইন দ্য এগ্রিগেট ফ্রম দ্য গভর্নমেন্ট রেকগনাইজ বোর্ড। অর্থাৎ বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিকে 50% মার্কস আপনাদের থাকতে হবে। এবার যেটা বলা হয়েছে 50% মার্কস আর নট টু বি ইনস্টিট ওপেন কেস অফ এসটিএসসি এসটিএসসি ইএসএম বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট তাদের 50%-এর নিচে হলেও হবে, কিন্তু বাকি ক্যান্ডিডেট 50%-এর উপরে লাগবে। অর অথবা এখানে বলা হয়েছে যারা যারা মাধ্যমিক পাস যোগ্যতা আছেন বা আইটিআই যাদের করা আছে তারাও এটা আবেদন করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা কোয়ালিফিকেশন হলে আপনারা এটা আবেদন করতে পারছেন। এরপরে 2 নম্বরে বলা হয়েছে ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন অনলি গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে আপনাদের কিন্তু কত্থক ডান্স হোক বা সংস হোক এর উপরে কিন্তু ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট আপনাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিকে 50%-এর সঙ্গে, তবেই কিন্তু আপনারা এই পোস্ট দুটোর জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব এজ লিমিট। এজ লিমিট বলা হয়েছে গ্রুপ সি পোস্টের জন্য, জেনারেলদের জন্য বলা হয়েছে মিনিমাম 18 ম্যাক্সিমাম 30-এর মধ্যে বয়সসীমা হতে হবে। ওবিসি ক্যাটাগরির জন্য আপনারা কিন্তু 3 বছর বয়সের ছাড় পাবেন, এসটিএসসি যারা আছেন তারা 5 বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই সমস্ত জিনিস এখানে মেনশন করা হয়েছে। আর নিচের দিকে এক্সটেনশন অফ এজ রিল্যাক্সেশন সে সমস্ত বিষয় বলা হয়েছে, মিনিমাম এজ যারা যারা এখানে বলা হয়েছে রেলওয়ে এমপ্লয়ি যারা আছেন রেলওয়ে ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু বয়সের ছাড়টা একটু বেশি কিন্তু দেয়া হয়েছে, এই হিসাবে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারেন। আর যারা যারা এখানে উইডো ডিভোর্সি ওমেন যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বেশি এজটা বলা হয়েছে, যেমন জেনারেল 35, ওবিসি 38, এসটিএসসি 40 হলে আবেদন করতে পারবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা কিন্তু 10 বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পাবে, ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়টা কিন্তু আরও বেশি পাবেন। এইবার এটা সিলেকশন প্রসিডিওর যেটা সেটা হচ্ছে 1 নম্বরে রিটেন টেস্ট আপনাদের হবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার কিন্তু আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে কিন্তু 50 মার্কস থাকবে, 50 কোশ্চিন থাকবে, সেই হিসাবে করতে হবে। টেস্ট টুতে গিয়ে আপনাদের কিন্তু যে ও যার উপরে করছেন তার উপরে 35 মার্কস থাকবে এবং প্রাইজ টেস্টিমনি এই সমস্তর উপরে 15 মার্কস। টোটাল এখানে 100 মার্কসের একটা এক্সামিনেশন হবে টেস্ট 1 এবং টেস্ট 2 মিলে। অর্থাৎ যেটাতে করছেন, যদি কত্থক ডান্সে করেন সেটা আপনাদের করে দেখাতে হবে, সংস হলে সেটাও কিন্তু করে দেখাতে হবে, তার উপরে কিন্তু আপনারা এখানে চান্স পাবেন। রিটেন টেস্টটা বলা হয়েছে ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু হবে, সেই হিসাবে আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবার আমরা দেখে নেব এক্সামিনেশন ফিস কত টাকা আপনাদের এখানে লাগবে। এক্সামিনেশন ফিস যেটা এখানে মেনশন করা হয়েছে এখানে অল ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট দোস মেনশন সাব প্যারা মিনিমাম 500 টাকা কিন্তু আপনাদের লাগবে এখানে এটা অ্যাপ্লিকেশন করবার জন্য। সেটা আপনারা আইপিও ব্যাঙ্ক ড্রাফট উইথ প্রিভিশন এখানে হিসাবে করতে পারেন ডিপোজিট। আর এখানে এই যেটা বলা হয়েছে রিটেন এক্সামিনেশানে বসলে আপনারা 400 টাকা কিন্তু এখানে ফেরত পেয়ে যাবেন। এসটিএসসি ইএক্স সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওমেন মেটেরিয়াল ইকোনমি ব্যাকওয়ার্ড অর্থাৎ ইডব্লিউএস যারা আছেন এদের জন্য লাগছে 250 টাকা। এই টাকাটা আপনারা রিটেন এক্সামিনেশানে বললে সম্পূর্ণ টাকাটাই কিন্তু ফেরত পেয়ে যাবেন এই সমস্ত ক্যান্ডিডেটরা। জেনারেলদের ক্ষেত্রে 500 টাকার মধ্যে 400 টাকা কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন। এবার নিচের দিকে আসলে এখানে ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশনের এখানে যেটা ইন্টিমেশন যেটা দেওয়া হয়েছে নিচের দিকে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো দেওয়া হয়েছে, যেমন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড হতে হবে, লাইট কালার ব্যাকগ্রাউন্ড অথবা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা হলেই হবে।
অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যেন একটা কালারের হয়। কালার ফটোগ্রাফ মেনশন করা আছে, সিগনেচার আপনাদের লাগবে, মেডিকেল টেস্ট রিপোর্ট লাগবে ভেরিফিকেশনে। তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান আপনারা কিন্তু এটা 23 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন। আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন আপডেটগুলো আপনারা প্রতিনিয়ত পেয়ে যান।